তন্ত্র মন্ত্র দিয়ে বশীকরণ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তন্ত্র মন্ত্র দিয়ে বশীকরণ করা যায়। দেখুন, মানুষ কেউ ইচ্ছা করে কিন্তু বশীকরণ প্রয়োগ করে না, তাকে এক প্রকার বাধ্য হয়েই করতে হয়। যদি বলেন কেউ শখ করে কিন্তু হসপিটাল বা ডাক্তারখানায় কেউ কখনো যায় না, ইচ্ছা করে, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই জানবেন সে কিন্তু ইচ্ছা করে ডাক্তারবাবুর কাছে গেছে বা হসপিটালে গেছে, ভালোবেসেও বলতে পারেন যায় না। কারণ এটা আমাদের একটা নেগেটিভ জায়গা, সত্যি কথা বলতে বাস্তব সত্যি কথা যেটা, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা। তারপরেও এই তন্ত্রমন্ত্রর যে প্রয়োগ, এই ব্যাপারটা নেগেটিভও বলতে পারেন, পজিটিভ বলতে পারেন, দুটোই আপনি বলতে পারেন। কারণ দেখুন, মানুষ যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, আপনি তার ভালো ফল পাবেন, যদি খারাপ কাজে এটা ব্যবহার করেন, আপনি খারাপ ফল পাবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। কিন্তু এই তন্ত্রমন্ত্র আমরা তো খারাপ কাজে ব্যবহার করছিই না, কারণ আমরা যেটার জন্য ব্যবহার করছি, যে কোনো সম্পর্ক আপনার খারাপ হয়ে গেছে, কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, তার সাথে আমার সম্পর্কটা ঠিক করতে হবে। তার জন্যে আমার তন্ত্রে কিন্তু এই বশীকরণ বিদ্যার কথা বলা আছে। আমি সেই বশীকরণ বিদ্যা অ্যাপ্লাই করব, এবং এই বশীকরণ বিদ্যা অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে যার জন্যই আপনি অ্যাপ্লাই করছেন, সেই মানুষটাই কিন্তু আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। জিনিসটা কিন্তু এইটাই, আর কিচ্ছু না। তো আজকে আমি সেই বশীকরণ বিদ্যা আপনাদের দেখাবো, যে তন্ত্রে মন্ত্র সাহায্যে আমরা কীভাবে এই বশীকরণ বিদ্যার প্রয়োগ করতে পারি, এবং এই বশীকরণ বিদ্যার মাধ্যমে কীভাবে আমরা আমাদের ভালোবাসার মানুষকেও কিন্তু ফিরে পেতে পারি। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যখন আপনার সাথে তার সম্পর্ক কেটে যাবে, আপনি অনেকবার বলার পরেও সে যদি একবার বেঁকে বসে যায় যে আপনার সাথে সে সম্পর্ক করবে না, তাহলে কিন্তু তাকে ফিরিয়ে আনা সত্যিকারেরই অনেক কষ্টের ব্যাপার। কারণ দুই একজন মানুষ কিন্তু ভীষণ জেদি, ভীষণ পরিমাণে তারা কিন্তু জেদি। কিন্তু আজকে আমি এই ভুবনেশ্বরী মন্ত্র মোহন ও বশীকরণ কার্যে অত্যন্ত ফলদায়ক বলে তন্ত্রে উল্লেখ আছে। কি বললাম আমি ভাষাটা একটু লক্ষ্য করুন, ভুবনেশ্বরী মন্ত্র মোহন ও বশীকরণ কার্যে অত্যন্ত ফলদায়ক বলে তন্ত্রে উল্লেখ করা হয়েছে। তো মা ভুবনেশ্বরী, আমরা যে দশম মহাবিদ্যার কথা জানি, তো দশম মহাবিদ্যার এক রূপ কিন্তু মা ভুবনেশ্বরী। তো আজকে সেই ভুবনেশ্বরী মন্ত্রের একটা অংশ দিয়ে আমি কিভাবে আপনাদের বশীকরণ বিদ্যা আপনারা প্রয়োগ করবেন সেটা আমি দেখাবো। তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন, কিভাবে কাজটা করবেন, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আপনারা জানতে পারবেন, এবং আপনারা সর্বোপরি কাজটা করতেও পারবেন। এবার এই প্রসঙ্গে বলে রাখি, যারা মনে করছেন নিজেরা কাজ করবেন না, আমাকে দিয়ে কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। আর যারা নিজেরা করবেন, তারা নিজেরা করে নেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার দেখুন, দেখুন আমি এখানে একটা মন্ত্র আপনাদের বললাম, কামিনী নাম্ব বেদ প্রিয়। এটা কিন্তু বয়কার খণ্ডোত্তা, একটু বড় করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কামিনী নাম্ব বেদ প্রিয়, কি আছে মন্ত্রটা? কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়। কামিনী, এটা কিন্তু কামিনী নাম্ভ, নয়কার ময় ভয় বয়কার খণ্ডতা, নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়। এটা কিন্তু মা ভুবনেশ্বরী একটা মন্ত্রের অংশ, যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষকে আবার ফিরে পাবো। এবার এই মন্ত্র পাঠ করলে কি সে বশ হয়ে যাবে?
হ্যাঁ, এই মন্ত্র পাঠ করলেই বয়স হয়ে যাবে কথাটা ঠিক, কিন্তু তার একটা নিয়ম আছে। এবার সেই নিয়মটা আমি পরপর করে আপনাদের বলে দিচ্ছি। এবার দেখুন, অনেক মানুষ দেখুন যখন দেখুন কিছু মানুষ এমন আছে যে যারা কষ্ট করবে না কিন্তু কাজ চাই, হবে না। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, আপনারা কাজ কখনো পাবেন না। তারা কিন্তু আবার তন্ত্রমন্ত্রের সমালোচনা করেন। হ্যাঁ, আমি এটাও বলে দিই আপনাদের, তারাই কিন্তু তন্ত্রমন্ত্রের সমালোচনা করেন, কারণ জানবেন তন্ত্রমন্ত্র কিন্তু এতটা সহজ নয়, এটা মনে রাখবেন। তাহলে কিন্তু প্রত্যেকে এটা করতে পারতেন। তন্ত্রমন্ত্র এতটা সহজ নয়, কারণ তন্ত্রমন্ত্রের প্রত্যেকটা কোনায় কোনায় আছে কিন্তু নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাস। ঠিক যেমন মন্দিরে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মায়ের মন্দিরে কিন্তু পূজা দিই। যারা কালী পুজোতে পুজো দিয়েছেন, দক্ষিণেশ্বরে বলুন, সেটা তারাপীঠে বলুন, সেটা আপনারা কামাখ্যায় বলুন, সেটা কালীঘাটে বলুন, তারা জানেন ঘন্টার পর ঘন্টা মাতৃবন্দনায় মাকে পূজা দেওয়ার জন্য তারা কিন্তু চুপচাপ লাইনে দাঁড়িয়ে আছেন। কোন শক্তিতে দাঁড়িয়ে আছেন? মায়ের শক্তিতে অবশ্যই দাঁড়িয়ে আছেন, যাতে মা আপনার উপরে কৃপা করেন, আপনার যাতে ভালো হয়, আপনার যাতে শুভ হয়, এটাই তো। তো আপনি আপনার ভালোবাসার জন্যে একটু তো আপনাকে কষ্ট করতেই হবে, কারণ আমি এমন কিছু বলবো না যে এই সংখ্যাটা আপনি বলুন আপনার ভালোবাসা ফিরে পাবেন। এই ধরনের ফালতু কথা আমি কখনো দিই না আর আশা করি দেবও না, কারণ আমি আপনাদের আগেও বলেছি খুব শিক্ষিত মানুষ, ভালো মানুষ কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে, কারণ তারা জানে যে শাস্ত্রীজি যেটা বলবেন সেটা সঠিকই বলবেন। এই বিশ্বাস ভরসাটা কিন্তু তারা আমাকে করেন, কারণ দীর্ঘ 17 বছর ধরে কিন্তু এই কাজ আমি করে যাচ্ছি। আমি কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর কিন্তু এই কাজ করি না, প্রত্যেকে জানেন। আগে আমি টিভিতে প্রোগ্রাম করতাম, এখন ইউটিউবে করি, টিভিতে করি না, এটাও মানুষ জানেন। তো তারা কিন্তু আমাকে দেখেছেন দীর্ঘদিন ধরে, তারা টিভির পর্দায় দেখেছেন, আজকে তারা ইউটিউব, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তারা ইউটিউবে দেখছেন। এবার হ্যাঁ, এবার যদি আপনি নিজে না করেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে দিয়ে আপনার কাজ করাতে হবে, আমাকে দিয়ে আপনি করাতে পারেন। তাহলে দেখুন, একটু কষ্ট আপনাকে করতেই হবে, সে আপনি নিজে করলেও কষ্ট করতে হবে, আর আপনি যদি আমাকে দিয়ে করান সেই কষ্টটা আমি করব। আমি মায়ের কাছে আপনার হয়ে প্রার্থনা করব যে মা, ইনার কাজটা তোমাকে করে দিতে হবে, পরিষ্কার কথা। এবার তন্ত্র মন্ত্র, যাগ যজ্ঞ, হোম যজ্ঞ, যা কিছু আছে সেগুলো সব আমি করব। সব কিছু তো দেখুন আমি এখানে তো খুলে আপনাদের বলতে পারবো না, কিন্তু সেগুলো আমি করব। কিন্তু এখানে আপনারা যেটা করবেন ভাবছেন, কিন্তু যেটা আমি বলবো সেটা আপনাকে অতি বিশ্বাসের সাথে মাতৃ মাকে ডেকে মা কালীর নাম করে, মা ভুবনেশ্বরী, যেহেতু আমরা এটা মা ভুবনেশ্বরীর কাজ করছি, তা মা ভুবনেশ্বরী কিন্তু এখানে ডাকতে হবে। এখানে কিন্তু মা কালী বা মা তারার নাম আপনার করলে হবে না, এখানে মা ভুবনেশ্বরীর নাম করে এই মন্ত্র আপনাকে 11 দিন টানা 108 বার করে প্রতিদিন জপ করতে হবে। কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়, এইভাবে এই মন্ত্র 108 বার করে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি জপ করবেন, এক মনে এক ধনে। কার নাম করে? মা ভুবনেশ্বরীর নাম করে। 108 বার মানে এই মন্ত্র করার পরে 3 বার তার নাম করে, যাকে যার যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম করে 3 বার জল কুলকুচি করে আপনি ফেলে দেবেন। আপনার সেটা আপনি বেসিনে ফেলতে পারেন, আপনার বাথরুমে ফেলতে পারেন, যেখানে খুশি, বা আপনি বাইরে ফেলতে পারেন। 3 বার জল বাসি মুখেই কিন্তু এটা করতে হবে, বাসি মুখে 3 বার জল কুলকুচি করে আপনি বাইরে ফেলে দেবেন। আর সকালবেলায় ঘুম থেকে উঠে 108 বার কামিনী নাম্ব বেদ প্রিয়, কামিনী নাম্ব বেদ প্রিয়, এইভাবে 108 বার আপনি জপ সিদ্ধ করবেন মা ভুবনেশ্বরীর নাম করে। সব কিছু যখন হয়ে যাবে, মা ভুবনেশ্বরীকে আপনি বলবেন, মা ভুবনেশ্বরী আমি যেন আমার প্রিয় মানুষটাকে আবার ফিরে পাই, সেই জন্য আমাকে ফোন করে কথা বলে। এটা মাকে আপনি বলবেন, নিজের মতন করে বলবেন, এইভাবে টানা 11 দিন একই নিয়মে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে আপনি ফিরে পাবেন। ধন্যবাদ।